2011 সালের 9 জুন গঠিত হয় গোসাইরহাট পৌরসভা। এরপর ইদুলপুর ইউনিয়নের সাথে সীমানা জটিলতার অবসান কাটিয়ে আগামী 17 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গোসাইরহাট পৌরসভা নির্বাচন। এই পৌরসভায় 9টি ওয়ার্ডে সর্বমোট 18,033 জন ভোটার রয়েছেন। এর বিপরীতে 7 জন মেয়র, 51 জন কাউন্সিলর ও 14 জন মহিলা সংরক্ষিত আসনের বিপরীতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো। তিনি প্রচার প্রচারণা কেমন চলছে এবং শেষ সময়ে কতটুকু সাড়া পাচ্ছেন আপনি? দীর্ঘদিন পরে আমাদের গোসাইরহাট পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে, প্রায় 20 বছর পরে। এজন্য আমাদের এলাকায় জনগণের ভিতরে বাঁধ ভাঙা আনন্দ চলছে এই নির্বাচন উপলক্ষে। আমি যদি এই আমি 4 নং ওয়ার্ড থেকে এই উট পাখি প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। ইনশাল্লাহ আমি যদি জয়ী হতে পারি, আমি এর আগে যে দায় দায়িত্ব পালন করেছি, অসমাপ্ত যে সমস্ত কাজ রয়েছে এই পূর্বাঞ্চল, আমার 4 নং ওয়ার্ডের পূর্বাঞ্চলে, এই পূর্বাঞ্চলের অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। এই সমাপ্ত করার লক্ষ্যে আমি এই 4 নং ওয়ার্ডবাসীর কাছ থেকে আমার উৎপাখি মার্কায় একটি একটি করে ভোট প্রার্থনা করছি। আমরা শরীয়তপুর জেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলে দেখেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে এই গোসাইরহাট উপজেলা নির্বাচনটি হবে ইভিএম পদ্ধতিতে এবং সকল পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এই ছিল শরীয়তপুর।